এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের ব্লগে আমি আমার বাগান বাড়িটা আপনাদেরকে দেখাবো। বাংলাদেশ থেকে আসার পরের দিন এটা। আমি আর তেমন কোথাও যাইনি, রাতে লাগেজ গুছিয়ে শুয়ে পড়েছিলাম। আর পরের দিন সকালে উঠে ব্রেকফাস্ট খেয়ে আমরা রওনা দিয়ে দিলাম বাগান বাড়িতে যাওয়ার জন্য। আমাদের বাগান বাড়িটা আমার শ্বশুর বাড়ি থেকে বেশি দূরে না, পায়ে হেঁটে গেলে 1 মিনিট কি 1.5 মিনিট লাগে। তো আমরা বাগান বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই ফাঁকে দেখে নিন মা বিড়ার মারসাদ কি খুশি হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার বেবিদেরকেও নিয়ে যাচ্ছি বাগান বাড়িতে। ওরা খুবই খুশি হয়েছে বাইরে বের হয়ে। আমার 2 বাসুরের 2 মেয়েও আমার সাথে যাচ্ছে। ওরা যদিও ডেইলি কয়েকবারই যায়, বাট ওর ছোটামুর সাথে যেতে খুবই ইন্টারেস্টেড। আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন একটা খোলা জমি, আমাদের বাগান বাড়িটা। এই বাঁশের যে বেড়া দেখা যাচ্ছে, এখান থেকেই শুরু হয়েছে, এই অংশটা থেকে। এখান থেকে শুরু করে এটা প্রায় 35 শতক পর্যন্ত একটা খোলা জায়গা। তো এই জমিটা আমরা কিনেছি প্রায় 4 বছর আগে, আমার বড় ছেলে মহাবীরের জন্মের পরে। তো তখন থেকেও মোটামুটি এখানে অনেক শাকসবজি লাগানো হয়। এখানে দেখতে পাচ্ছেন গেট, আর এই জমিটা শেষ হয়েছে এই জায়গাটা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন একটা পিলার দেওয়া আছে, এই পিলারটা পর্যন্ত। আর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন অর্ধেকটা অংশে রাই আর মরিচ লাগানো হয়েছে, সিজনাল সবজি। আর অন্য আরেকটা পাশে মৌসুমি ফল লাগানো হয়েছে, এক পাশে সবজি আর অন্য পাশে ফল। তো আমরা তালা খুলে বাগান বাড়ির ভিতরে চলে এসেছি। বেবিরা তো খুব ইন্টারেস্টেড। আর দেখতে পাচ্ছেন ওরা সরিষার ফুল দেখে ওগুলা ছিঁড়ে নিচ্ছে, মনে করছে এটা কি না কি, ওদের কাছে তো নতুন জিনিস এটা। তো আমার বাসুরের মেয়ে কয়েকটা সরিষার ফুল ছিঁড়ে ওদের হাতে দিয়েছে, ওরা এগুলা নিয়ে খেলছে। আমরা অন্য অর্ধেকের জায়গাটাতে চলে এসেছি যেখানে ফল লাগানো আছে। আপনারা দেখতে পাচ্ছেন কাগজি লেবু, অনেক লেবু নাকি ধরেছে। আমি তো ছিলাম না, আমার শ্বশুর আর শাশুড়ি বলছিল যে তারা মোটামুটি অনেক লেবু খেয়েছে এই বাগান থেকে। আর দেখতে পাচ্ছেন কিছু টমেটো আর মরিচ, মরিচটা প্রায় শেষের দিকে। এর উপরেও মোটামুটি গাছে অনেক মরিচ আছে, আর যাকে লাগানোর জন্য দেওয়া হয়েছে উনি এই মরিচগুলো নিয়ে অনেকটা বিক্রি করে। আর কিছুটা মরিচ মনে হয় আমার শ্বশুর শাশুড়িকে দেই ওরা ঘরে খাওয়ার জন্য। আমি নিজেও এসে কয়েকটা মরিচ তুলে বাসায় নিয়ে গিয়েছি রান্না করার জন্য। খুবই ক্রাঞ্চি মরিচগুলো, অনেক মজার। আমি গত বছরও এই সিজনে বাংলাদেশে ছিলাম, তখন ওরা লাগিয়েছিল সরিষা আর ধনিয়া পাতা। আর এবার ধনিয়া পাতা লাগাইনি, কাঁচামরিচ লাগিয়েছে, অনেক কাঁচামরিচ ধরেছে মাশাল্লাহ। একটা বেগুন গাছ দেখতে পাচ্ছি। আর এদিকে মরিচের পর কিছু সরিষা লাগিয়েছে, মোটামুটি 1/4 ভাগ সরিষা, 1 ভাগ কাঁচামরিচ, আর 2 ভাগে মনে হয় সিজনাল ফলমূল লাগানো হয়েছে, যেমন আম, কাঁঠাল, লিচু। আমি দেখাবো আপনাদেরকে কী কী আছে। তো এদিকে দেখতে পাচ্ছেন আরেকটা লেবু গাছ, লেবু গাছে কয়েকটা লেবু ধরেছে, আমরা বাসায় নিয়ে গিয়েছিলাম। লেবুগুলো অনেক মজার, কাগজি লেবু, আমার কাছে খুব ভালো লেগেছে।
লেবু গাছে অনেক ফুলও আছে এখনো। এদিকে দেখতে পাচ্ছেন কিছু আম, জাম, কাঁঠাল, লিচু গাছ। আমি এগুলা সবগুলাই আপনাদেরকে এক এক করে দেখাবো, আশা করি আপনারা পছন্দ করবেন। এদিকে দেখতে পাচ্ছেন একটা পেয়ারা গাছ, পেয়ারা ধরেছে। আমি আসার পর আমার শ্বশুর দুইটা পেয়ারা আমাকে নিয়ে দিয়েছিল, ওরগুলো একটু পাকা পেয়ারা, খুবই মজার। আরও গাছের মধ্যে কয়েকটা পেয়ারা রয়েছে। আমার মনে হচ্ছিল পেয়ারাগুলো আমি এরকমই গাছের মধ্যে রেখে দিই, কেউ যেন না চিরে, বাট দুর্ভাগ্যবশত পেয়ারাগুলো নাকি কে চুরি করে নিয়ে যায়। আমার খুবই খারাপ লেগেছে শুনতে যে মানুষ এগুলো চুরি করে নিয়ে যায়। তো আমার বাসুরের মেয়েরা, ওরা জানে কোন কোন জায়গায় পেয়ারা আছে, ওরা আমাকে দেখিয়ে দিচ্ছে ভিডিও করার জন্য। গাছে এখনও প্রায় 10-12টা মতো পেয়ারা আছে, ওরা গত বছর নাকি অনেক পেয়ারা খেয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আরও একটি পেয়ারার গাছ, কয়েকটা পেয়ারা ধরে আছে। আমার মারসাদ, ও তো খুব খুশি, ও গাছের পাতা মনে হয় জীবনেই প্রথম চেরার জন্য সুযোগ পেল, তাই সুযোগটা একটু কাজে লাগিয়ে নিচ্ছে। এদিকে দেখতে পাচ্ছেন একটা কামরাঙ্গা গাছ, কামরাঙ্গাও ধরেছে। আমি আসার পরে আমার বাসুরের মেয়ে 4-5টা কামরাঙ্গা ছিঁড়ে আমাকে দিয়েছিল, তাই আর এখন বেশি নাই গাছে, মনে হয় 10-12টা আছে। এখন এন্ড অফ দ্য সিজন, তো বেশি নাই। ওরা ওদের মুখে শুনেছি অনেক কামরাঙ্গা ধরেছিল, মোটামুটি খারাপ না। এখানে দেখতে পাচ্ছেন একটা মাচা, এগুলা লতাগুলা শুকিয়ে গিয়েছে। আমি ওদের কাছে শুনেছি এখানে ওরা তিতা করলা লাগিয়েছিল, অনেক করলা ধরেছে। আর দেখতে পাচ্ছেন কলা গাছ, আমাদের বাগান বাড়িতে মোটামুটি অনেক কলা গাছ আছে, 20-25টা মতো। মাহাবীর ও বলছিল এটা গ্রিন বানানা, তো শুনি ও কি বলে। গ্রিন বানানা, কোথায় গ্রিন বানানা? ওই তো গ্রিন বানানা, ওই তো বলাবার। বিকজ আমরা কিরকম ওই বানানা উঠাইব, ওই বানানাটা যখন ইয়েলো হবে তখন খাবে। ইয়েলো তো এদিকে দেখতে পাচ্ছেন কিছু কাঁঠালের গাছ, মোটামুটি 10-12টা কাঁঠালের গাছ আছে। অনেক গত বছর নাকি অনেক কাঁঠাল ধরেছিল, যাই হোক আমি তো ছিলাম না, ধরেছে সেটাতেই আমি খুশি। আর এবার কাঁঠাল গাছে কাঁঠালের কিছু বীজ আসছে, এটাকে আমাদের চিটাগাঙের বাসায় মুচি বলে, আমি জানি না অন্য বাসায় কি বলে। আর এদিকে দেখতে পাচ্ছেন কিছু শুকনো লতা, এগুলা মনে হয় তিতা করলার। আর দেখতে পাচ্ছেন কিছু শিম, কিছু শিমও ধরেছে। আমি আসার পরের দিন সকালে এটা, তো আমি বাগান বাড়িতে আসার আগে আমার শাশুড়ি 1.5 কেজি মতো শিম তুলে বাসায় নিয়ে গিয়েছিল, ওরা দুপুরে সেটা রান্নাও করেছে।
এদিকে দেখতে পাচ্ছেন আর একটা পেয়ারা গাছ, এটাতেও দুই তিনটা পেয়ারা ধরেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন আর একটা কাঁঠালের গাছ, আমার বাচ্চারা এটা একটা মুচি ছিঁড়ে ফেলেছে, ওরা বুঝতে পারেনি এটা কী জিনিস। আরও কয়েকটা মুচি গাছের মধ্যে আছে, এগুলা থেকে হতে পারে কাঁঠাল ধরবে, যাই হোক আমি জানি না, যদি ভাগ্যে থাকে তাহলে ধরবে। আর এদিকে দেখতে পাচ্ছেন একটা তেজপাতা গাছ, আমি গতবার এসে কিছু তেজপাতা নিয়ে গিয়েছিলাম শুকিয়ে, এই তেজপাতাগুলো অনেক সুগন্ধি, আমার খুবই ভালো লাগে। এবারও আমি ভাবছিলাম আমি কিছু তেজপাতা ছাদে নিয়ে শুকাতে দিব, আমি যাওয়ার সময় নিয়ে যাব যদি আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ। আর এদিকে দেখতে পাচ্ছেন একটা আম গাছ আর কিছু রাই শাকের পাতা, কিছু মরা লতা। আর আম গাছের মুকুল এসেছিলো, আমি জানি না কী কারণে মুকুলগুলো একদম আগুনে পুরার মতো বান হয়ে গেছে, এগুলা সম্ভবত নজর লেগেছে, আমি যতটুকু শুনেছি আমার শাশুড়ি এরকমই বলেছে। এদিকে দেখতে পাচ্ছেন একটা বড়ই গাছ, বড়ইয়ের পাতাগুলো একদমই মরা মরা হয়ে গেছে। আরও একটি আম গাছ, এদিকে এটা করলা গাছ, আর দেখতে পাচ্ছেন কিছু টক পাতা, এটাকে সিলেটি ভাষায় চুকাই পাতা বলা হয়। এখানে যে লাল লাল ফলগুলো ধরে আছে এগুলা মনে হয় রান্না করে খায়, আমি কখনো খাইনি। টক পাতাটা বাজি করলেও নাকি অনেক মজা হয়, আমি দেখি একবার বাজি করে দেখব রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতে পাচ্ছেন একটা লিচু গাছ, লিচু গাছে মুকুল এসেছে, গতবারও নাকি অনেক লিচু ধরেছে। আরও একটা আম গাছ, তো আমাদের মোটামুটি সব কিছু দেখানো হয়ে গেছে, আর আমরা এখন বাসায় চলে যাব। যাওয়ার পথে দেখতে পাচ্ছি কিছু তানকুনি পাতা, অনেক তানকুনি পাতা এখানে, আমি বলছিলাম একবার নিয়ে বর্তা করব। এখানে প্রায় পুরো এরিয়াটাতেই তানকুনি পাতায় ভরা, আমার শাশুড়ি গেটের তালা লাগিয়ে দিচ্ছে। মাহাবীর আর মারসাদ অ্যাজ ইউজুয়াল এক্সাইটেড, খুবই খুশি। আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।